ফরিদপুরের সালথায় অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন ও স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রন্থমেলায় উদ্বোধন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় 43 জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিফ সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমুখ।